বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দেখো, আমি একটু ছাদে এসে গেছি। ছাদেই দেখো আমাদের মিনিটা এখানে বসে আছে। দেখো আমার মিনি এখানে বসে আছে আর ছেলেকে এখন আমি টিফিন করাতে বসবো। মিনি চাই? আচ্ছা, মিনি মায়া বসে দেবো। তো ছেলেকে এখন আমি টিফিন করাবো। আমি মিনি তোমাকে কল নেবো। আচ্ছা, ও এখন মেনি নেবে বলছে, মেনিকে কোলে নেবে বিড়ালটাকে। তো এখন ছেলেকে আমি টিফিন করাবো। তো ছেলে ঘুম থেকে উঠে পড়েছে আর ফ্রেশ করিয়ে দিয়েছি। এবার ছেলেকে একটু টিফিন টিফিন করিয়ে আবার রান্নাঘরের দিকে যাব। রান্নাঘরে আজকে কি রান্না হয় দেখি। ছেলেকে খাইয়ে দাইয়ে রান্নাঘরে চলে এসেছি। তো মা এখানে রান্না অলরেডি স্টার্ট করে দিয়েছে। আর এখানে কাজের মাসি যে আমাদের কাজ করে তাকে তো হরলিক্স দেওয়া হয় না, ওখানে হরলিক্স দিচ্ছে, হরলিক্স বলছে। তো মা কাজের মাসিকে হরলিক্সটা বলে দিচ্ছে। আর এইখানে আজকে ওই বাঁধাকপি বানিয়েছিলাম, বাঁধাকপিটা রয়ে গেছিলো, তো ওইটা দিয়ে মা বলছে মাছের মাথা ছিল, তো ওই মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা বানিয়ে দেবে। এখানে মাছ আছে, মাছের ঝাল করবে। আর এই পেঁয়াজগুলো আমি ছটফট করে দিয়ে কেটে নিই, তারপর চাল দরছে দেওয়া হবে। আজকে রাত্রিবেলা তরকারি হবে। ওই তরকারির সব আনাজগুলো মা কেটে রাখছে। ওই কী আছে, গাজর আছে, বিনস আছে আর বিট আলু, এইসব দিয়ে একটা তরকারি বানাবে। ধনে পাতা দিয়ে একটা সুন্দর সুন্দর বেশ ভালো খেতে হয়। তো রাত্রির জন্য ওইটাই বানাবো। তো সেই জন্য সব আনাজগুলোকে সব কেটে রেখে দিচ্ছে। আর এখানে আজকে রান্নাবান্না হয়ে গেছে। মাছের বাঁধা দিয়ে বাঁধাকপি হয়ে গেছে, এখানে মাছের ঝাল হয়ে গেছে, আর এটা হচ্ছে ছেলের মাছ। তো রান্নাবান্না সব কমপ্লিট। শাশুড়ি চলে গেছে স্নান করতে। শাশুড়ি বেরিয়ে এলে আমরা স্নান করতে যাবো। আর এখানে ছেলের ভাত বসিয়ে দিয়েছি, ছেলের ভাতটা আস্তে আস্তে হবে। তারপর আমি যে বাকি টুকিটাকি কাজগুলো আছে সেগুলো সব সেরে নিই। আমি লাঞ্চ করাতে বসে গেছি ছেলেকে। তো ছেলে এখানে লাঞ্চ করছে আর আমারও চান হয়ে গেছে। তো চান পান করে নিয়েছি। কি বাবা, কি করতো? আমি ভিডিও করছি। স্নান করা হয়ে গেছে, তো স্নান ধারণ করে নিয়েছি। তো ছেলেকে এখানে পুরো রেডি করে নিয়েছি। ছেলে এখন স্নান করে, মানে ছেলের স্নানটা আজকে হয়নি, মানে ছেলেকে স্নান করেনি, কারণ খুব সর্দি হয়েছে। তো খুব মানে একদিন ছাড়া ছাড়া স্নান করাচ্ছে, প্রচুর ঠান্ডা লেগে গেছে। তো কদিন নেমন্তন্ন বাড়িতে না দিয়েছে না, কি বলতো, মকটেল খেয়েছে আর ওই আইসক্রিম ফাইসক্রিম সব এগুলো খেয়েছিলো। তো সেই জন্য ঠান্ডা লেগে গেছে, বেশি করে শোনে না একদম কথা। তো ঠান্ডাটা খুব লেগে গেছিলো বলে আর স্নানটা একদিন বাদে বাদে করাচ্ছি। তো কালকে স্নান করছে, আজকে করেনি। তো আমার স্নান ফান হয়ে গেছে। তো শাশুড়িও ঠাকুর পুজো করতে গেছিলো, ঠাকুর পুজো করে চলে এসেছে, ভাত বসিয়ে দিয়েছে। তো আমি ছেলেকে এখানে ভাত গরম করে, ছেলের যে ভাত গরম করে এখানে আমি খাওয়াতে বসিয়ে গেছি। তো আগে চটপট করে আগে ছেলেকে ভাতটা খাইয়ে দিই। চলো বল, আমি ভাত খাবো, বলে দাও। বসে গেছি। তো লাঞ্চে আজকে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে হয়েছে আর এখানে মাছের ঝাল হয়েছে। তো এইগুলো দিয়ে আজকে লাঞ্চ করবো। তো লাঞ্চটা হয়ে গেলে আবার যে রান্নাবান্না আছে তো সেইগুলো সারতে হবে, তারপর ছেলেকে ঘুম টুম পাড়াবো, পাড়িয়ে তো রান্নাবান্না করি। চলো তাহলে আগে লাঞ্চটা সেরে নিই। আচ্ছা, জেগে থাকবে? আচ্ছা চলো তাহলে, আমি এখন লাঞ্চটা খাওয়া হয়ে গেছে। তো রান্নাঘরে চলে এসেছি, রান্না করে ছেলেকে ঘুমটুম পাড়ি রান্নাঘরে রান্না করে চলে এসেছি। তো সকালে তো দেখেছো শাশুড়ি সব কুটে, মানে সবজিগুলো সব যে সবজিগুলো দিয়ে রান্না হবে সেগুলো সব কুটে রেখে দিয়েছিলো, কেটে সিদ্ধ করে সব রেখে দিয়েছিলো। খালি আমি ভেজে মানে তরকারিটা বানিয়ে নেবো। তো চল ফটাফট আগে আমি তরকারিটা ফটাফট বানিয়ে নিই। এখানে সব সবজিগুলো আগে এখানে ভাজা ভাজা করে নিচ্ছি আর এখানে ধনে পাতাগুলো কুচিয়ে রেখেছি। ভাজা ভাজা সবজি করে তারপর সবজিটা ভাজা হয়ে গেলে তারপর যেই এখানে যে জলটা আছে, মানে সেদ্ধ করার জলটা, বিটের জলটা, তো সেই জলটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে কষিয়ে রান্না, ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে আমি এর মধ্যে ওই জলটা যেটা ছিল সেই সবজির, মানে সবজি সেদ্ধের জলটা, সেই সেদ্ধ করা জলটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি ধনে পাতা কুচো, ধনে পাতা কুচো আর কাঁচা লঙ্কা দিয়ে আমি একটুখানি ঢেকে খানিক্ষণ রান্না করে নেবো, তারপর রান্না হয়ে যাবে। খুবই সিম্পল একটা রেসিপি, মানে বেশি খুব একটা কষ্ট করতে হয় না রান্নাটা। মানে সবজিগুলো কেটে একটুখানি ধুয়ে একটুখানি কুকারে একটা স্টিম দিয়ে দিলেই রান্না হয়ে যায়। মানে খুবই সিম্পল আর খুবই হেলদি, যেটাকে বলে ভীষণই হেলদি। তো শীতকাল পড়লেই তো সবজির সময় সবাই আমরা সবজি খেয়ে থাকি। তো এই বিট গাজরের তরকারিটা বেশ ভালোই লাগে খেতে। তো শীত পড়লেই মাঝের মধ্যেই তরকারিটা আমাদের বাড়িতে মাঝের মধ্যেই হয়। ডিনার নিয়ে বসে গেছি। তো রাত 10টা মতো বাজে, হ্যাঁ 10টা মতো বাজে না, 9:45 বাজে, রাত 9:45 মতো বাজে। তো আমি ডিনারটা এখন করে নেব। ডিনারটা করিয়ে তো ছেলেকে তো টিফিনটা তো একটু দেরি করে করিয়েছিলাম বলে ওকে এরপরে খাওয়াবো। আমি ডিনার করে নেব, তারপরে হাজব্যান্ডকে খেতে দেবো, তারপর আমি ওকে খাওয়াবো। তো এখনও খেলছে বাইরে,
তো চলো তাহলে ফটাফট আগে ডিনারটা করি না, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। আমাদের সবার খাওয়া হয়ে গেছে আর একে এখন খাইয়ে দিতে বসেছি, খাওয়াতে বসেছি। তো কিছুতেই খাবে না, দুষ্টুমি করে আছে তখন থেকে যে খাবো না খাবো না। এখানে বোতল নিয়ে পড়েছে, বোতল রেখে দাও, বোতলে যে নিপিলটা নোংরা লেগে যায় বাবা। হাই করে দাও সবাইকে, হাই করে দাও। কি খাবে না, খেতে একদম চায় না, খুব দুষ্টুমি করে খাওয়া নিয়ে করতে নেই বাবা এরকম। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট, গুড নাইট, গুড নাইট, টাটা। গুড নাইট, টাটা।